পদক্ষেপ এনজিওতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে কিন্তু দুইটি পদে 770 জনকে নিয়োগ দেওয়া হবে। ভিউয়ার্স, পদক্ষেপ এনজিওর এই চাকরিটিতে কিন্তু আপনারা সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা কিন্তু জানেন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র অর্থাৎ পদক্ষেপ এনজিওতে যারা চাকরি করে তাদেরকে কিন্তু অনেক হ্যান্ডসাম স্যালারি দেওয়া হয় এবং স্যালারির পাশাপাশি অনেক অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়, যার কারণে কিন্তু এই জায়গায় নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ আবেদন করে ফেলে। ভিউয়ার্স, পদক্ষেপ এনজিওর এই চাকরিগুলো কোন কোন পদে নিয়োগ দেওয়া হবে, কোন কোন জায়গায় নিয়োগ দেওয়া হবে এবং কোন পদে কতজন করে নিয়োগ দেওয়া হবে এবং কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদনের সময় কী কী গুরুত্বপূর্ণ কাগজ নিয়ে যেতে হবে ইত্যাদি সব কিছু দেখাবো আজকের এই ভিডিওতে। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আবেদনের গুরুত্বপূর্ণ কাগজের এমন কিছু গোপন টিপস দেব যেভাবে আবেদন করলে আপনাদের অবশ্যই অবশ্যই ইন্টারভিউতে ডাকা হবে। ভিউয়ার্স, আপনারা যারা এখনও আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখুন, কারণ একমাত্র আমাদের চ্যানেলেই সরকারি বেসরকারি সব ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপলোড দেওয়া হয় এবং প্রত্যেকটি বিজ্ঞপ্তিতে দেখিয়ে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন। ভিউয়ার্স, আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দেওয়ার পর প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যাবে নোটিফিকেশন। পদক্ষেপ এনজিওতে 770 জনের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন 29,053 টাকা। পদক্ষেপ এনজিওতে একাধিক পদে 770 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, প্রতিষ্ঠানের বেতনের পাশাপাশি অনেক অনেক সুযোগ সুবিধা রয়েছে। আগ্রহীদের আবেদনের জন্য সরাসরি জরুরি কাগজপত্র নিয়ে যেতে হবে। আগামী 20 ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র, পদের নাম সহকারী ব্রাঞ্চ ম্যানেজার হিসাব এবং কমিউনিটি ম্যানেজার CM1। পদসংখ্যা, প্রথমে সহকারী ব্রাঞ্চ ম্যানেজার পদে 200 জন এবং কমিউনিটি ম্যানেজার পদে এখানে 570 জন, টোটাল 770 জন এখানে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা কিন্তু স্নাতক পাশেই আবেদনের সুযোগ রয়েছে, অভিজ্ঞতা প্রযোজ্য নয় অর্থাৎ কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই আপনারা 29,053 টাকা বেতনে এখানে চাকরির আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, এখানে প্রার্থীর ধরন নারী পুরুষ যে কেউ এখানে আবেদন করতে পারবেন, বয়স 24 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আপনার সর্বনিম্ন বয়স 24 হলে আবেদন করতে পারবেন এবং সর্বোচ্চ বয়স 32 হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন, এর কম বা বেশি হলে আবেদন করার কোনো রকম সুযোগ নেই। কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে, আবেদনের শেষ সময় 20 ফেব্রুয়ারি 2024। ভিউয়ার্স, আমি আপনাদের আগেই বলেছিলাম এখানে কিন্তু অনেক অনেক মানুষ আবেদন করে ফেলে এবং বেশি মানুষ আবেদন করলে আপনার জন্য কিন্তু জিনিসটা কম্পিটিশন হয়ে যাবে, তাই আপনি যত দ্রুত সম্ভব আবেদন করে ফেলবেন। আবেদন যত দ্রুত করবেন আপনাকে ইন্টারভিউতে ডাক দেওয়ার চান্স তত দ্রুত বেড়ে যাবে। আবেদনের নিয়ম, আগ্রহীরা আবেদন করতে পারবেন বিডিজবসের মাধ্যমে অথবা সরাসরি পদ অনুযায়ী সহকারী ব্রাঞ্চ ম্যানেজারের আবেদনের পদ্ধতি এখানে দেখুন এবং কমিউনিটি ম্যানেজারের পদের বিজ্ঞপ্তি এখানে দেখুন। ভিউয়ার্স, আপনারা আবেদনের লিঙ্কটি, এই যে লিঙ্কটি কমেন্টে অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ক্লিক করে এই জায়গায় আসার পর আপনারা যেই পদে আবেদন করতে চান সেই পদে এখানে ক্লিক করবেন। নীল করে এখানে হাইপারলিঙ্ক দেওয়া আছে, আপনারা ক্লিক করলে সরাসরি বিডিজবসের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে, যেখানে কমিউনিটি ম্যানেজার পদে 570 জন নিয়োগ দেওয়া হবে এবং সহকারী ব্রাঞ্চ ম্যানেজার পদে 200 জনকে নিয়োগ দেওয়া হবে। ভিউয়ার্স, এখান থেকে আপনারা কিন্তু চাকরির দায়িত্বগুলো দেখতে পারবেন অর্থাৎ আপনি এই চাকরিটি পেলে কি কি কাজ করতে পারবেন এবং আপনি এই জায়গায় কি কি দায়িত্ব পালন করবেন। এলাকা জরিপ করতে হবে আপনাকে, সমিতি গঠন করতে হবে, সমিতি পরিচালনা করতে হবে, সমিতির সদস্যদের সঙ্গে ঋণ বিতরণ করতে হবে, ঋণ আদায় করতে হবে, ঋণ সংগ্রহ করতে হবে, LEAP রেমিটেন্স প্রভৃতি কার্যক্রম বাস্তবায়ন করতে হবে, এছাড়া সমিতি এলাকা কমিউনিটি পর্যায়ে শিক্ষা স্বাস্থ্য কৃষিসহ বিভিন্ন সামাজিক উন্নয়ন কার্যক্রমের বাস্তবায়ন করতে হবে।
ভিউয়ার্স এখানে কিন্তু কাজ বেশি নেই, অল্প কয়েকটা কাজ, এই কাজগুলো করতে হবে আপনাদের। এই 570 জন যেখানে নিয়োগ দেওয়া হবে অর্থাৎ কমিউনিটি ম্যানেজার পদে যদি চাকরিটি পেয়ে থাকেন। ভিউয়ার্স এখানে বলা হয়েছে আপনাকে কি কি সুযোগ সুবিধা দেওয়া হবে। প্রথম ধাপে আপনারা 3 মাসে প্রশিক্ষণ প্রার্থী হিসেবে ব্রাঞ্চ পর্যায়ে সংশ্লিষ্ট পদের কাজকর্ম হাতে কলমে শিখবেন এবং প্রশিক্ষণকালে মাসিক বেতন 15,000 টাকা করে পাবেন, প্রশিক্ষণ ভাতাও আপনি পাবেন। ভিউয়ার্স আপনাদের সফলভাবে 3 মাসের প্রশিক্ষণ শেষ হলে পরবর্তীতে মূল্যায়নে উত্তীর্ণদের দ্বিতীয় ধাপে 3 মাসের শিক্ষানবিশ কর্মী হিসেবে নিয়োগ দেওয়া হবে, যেখানে বেতন দেওয়া হবে 25,750 টাকা। এবং চাকরির নিয়মিতকরণের পর অর্থাৎ পরবর্তী 3 মাসের পর আপনাকে কিন্তু লাঞ্চ ভাতা, মোবাইল বিল এবং CPF সহ 29,053 টাকা বেতন দেওয়া হবে। এখানে কিন্তু চাকরির ধরন ফুল টাইম, কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে। ভিউয়ার্স আবেদন কিভাবে করবেন সেটি দেখিয়ে দেওয়ার আগে বলে দিচ্ছি, এখানে যে 200 জন নিয়োগ দেওয়া হবে এবং সহকারী ব্রাঞ্চ ম্যানেজার পদে, এই পদে চাকরি পেলে আপনাকে কী কী কাজ করতে হবে। এই পদে কাজ করতে হলে ব্রাঞ্চের হিসাব নিকাশ রাখতে হবে, আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত যাবতীয় কার্যাবলী যেমন ভাউচিং, ব্যাংকিং, রিপোর্টিং, বাজেটিং, ব্যালেন্সিং, DCR, ক্যাশবুক ও জেনারেল রেজার মেনটেন, ট্যাক্স ব্যয়, তহবিল ব্যবস্থাপনা, স্থায়ী সম্পদ ব্যবস্থাপনা প্রভৃতি কার্যক্রম বাস্তবায়ন করতে পারবেন। ভিউয়ার্স এখানে আপনাদের কী কী সুযোগ সুবিধা দেওয়া হবে এবং কত টাকা বেতন দেওয়া হবে। প্রথম ধাপে 3 মাসের প্রশিক্ষণ প্রার্থী হিসেবে ব্রাঞ্চ পর্যায়ে আপনি এখানে 15,000 টাকা করে পাবেন প্রশিক্ষণ ভাতা। এরপর পরবর্তী 3 মাসে আপনি যদি উত্তীর্ণ হন তাহলে শিক্ষানবিশ কর্মী হিসেবে এখানে পাবেন 28,700 টাকা। এবং এর পরবর্তীতে আপনি যদি নিয়মিত হয়ে যান এখানে বেতন পাবেন কিন্তু 34,496 টাকা। এখানে কিন্তু অনেক অনেক বেতন ভিউয়ার্স, এখানে 34,496 টাকা। আমি কিন্তু এখানে আপনাদের বলেছিলাম যে 29,053 টাকা, এখানে কিন্তু ভিউয়ার্স 34,496 টাকা, মানে অনেক বেশি বেতন আপনারা এখানে পাবেন। ভিউয়ার্স আপনাদের কিন্তু এই কাজগুলো এবং এই বেতনই দেওয়া হবে। এখন আপনাদের বলে দিচ্ছি যে আবেদন করবেন কিভাবে। দুটিতেই প্রায় একই রকমভাবে আবেদন করবেন, দুটিতেই কিন্তু কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে। এখানে বলা আছে পদক্ষেপ এর চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে উল্লেখিত নিয়োগ পরীক্ষার ফি ও নিয়োগ চূড়ান্ত হবার পর স্টাফ সেভিংস ডিপোজিট ব্যতীত আর কোনো অর্থ নেওয়া হয় না, তাই কোথাও কোনো অর্থ, কোনো ধরনের আর্থিক লেনদেন করবেন না এবং কারোর সাথে আপনি এবং কাউকে টাকা দেবেন না। যে কোনো আবেদন গ্রহণ বা বাতিল এবং নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলী সংশোধন বা শিথিল করার ক্ষমতা শুধুমাত্র সংরক্ষণ করবেন। নিয়োগের বিজ্ঞপ্তিটি এই ওয়েবসাইটে আপনারা পাবেন এবং বর্তমান সংস্থায় CM1 পদে কর্মরতদের মধ্যে উল্লেখিত ক্রাইটেরিয়া অনুযায়ী যোগ্য কর্মীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে। ভিউয়ার্স আপনারা কিভাবে আবেদন করবেন এবং আবেদনে কী কী নিতে হবে। আগ্রহী প্রার্থীদের A4 সাইজের সাদা কাগজে স্বহস্তে লিখিত অর্থাৎ নিজের হাতের লেখা আবেদনপত্র এবং জীবন বৃত্তান্ত, আপনাকে চিনবেন এমন 2 জন বিশিষ্ট ব্যক্তির নাম, ঠিকানা, মোবাইল নম্বর ইত্যাদি উল্লেখপূর্বক সদ্য তোলা পাসপোর্ট সাইজের 3 কপি, রঙিন ছবি, ল্যাব প্রিন্ট, সকল শিক্ষাগত যোগ্যতা সনদ, স্থায়ী ঠিকানা, স্বপক্ষে নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি আবশ্যিকভাবে সংযুক্ত করতে হবে। আগামী 20/2/2024 তারিখ খ্রিস্টাব্দের মধ্যে নির্বাহী পরিচালক পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র প্রধান কার্যালয় বাড়ি নং 548 রোড নং 10 বাইতুল আমান হাউজিং সোসাইটি আদাবর মোহাম্মদপুর ঢাকা 1207 এই ঠিকানায় সরাসরি আপনারা গিয়ে পৌঁছে দেবেন অথবা ডাকযোগে পৌঁছে দেবেন। খামের ওপর পদের নাম ও নিজ জেলা উল্লেখ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদের নিয়োগ পরীক্ষার সময়সূচি আবেদনের প্রদত্ত মোবাইল নম্বরে অবহিত করা হবে অর্থাৎ জানানো হবে। লিখিত পরীক্ষায় অংশগ্রহণের দিন পরীক্ষার ফি বাবদ 200 টাকা যা অফারের যোগ্য জমা দিতে হবে। প্রশিক্ষণে যোগদানের সময় প্রার্থীর প্রধান অভিভাবক কর্তৃক 300 টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পের লিখিত অঙ্গীকারনামা প্রদান করতে হবে। এছাড়া প্রার্থীর আপনজন অথবা আত্মীয়দের মধ্য থেকে আরও 2 জন ব্যক্তিকে সরকারি, আধা সরকারি, বেসরকারি চাকরিজীবী সংস্থার নির্ধারিত ফর্মে গ্যারান্টার হতে হবে। প্রশিক্ষণ শেষে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে সংস্থার অনুকূলে স্টাফ সেভিংস ডিপোজিট খাতে কমিউনিটি ম্যানেজার 1 পদে 8,000 টাকা এবং নগদে জমা দিতে হবে, যা চাকরি শেষে নিয়মিত বা স্থায়ীকরণ হবার শর্তে লভ্যাংশ সহ ফেরতযোগ্য। নারী প্রার্থীদের আবেদনের জন্য বিশেষভাবে এখানে উৎসাহিত করা হয়েছে। ভিউয়ার্স এখানে কিন্তু আমি প্রায় সবগুলো বিজ্ঞপ্তিতে বলি আপনাদের যে কারোর সাথে আর্থিক লেনদেন করবেন না, যেহেতু তারা আর্থিক লেনদেনের কথা বলেছে তাই এখানে টাকা দিয়ে আপনি
চাকরি করবেন কিনা এটি সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে এবং কি কি শর্ত রয়েছে এগুলো আমি আপনাদের বলে দিচ্ছি। ভিউয়ার্স আরেকটি কথা বলে দেই, সহজ সলিউশন এবং বেরি জব শুধুমাত্র চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে, তাই আপনি কখনোই কারোর সাথে আর্থিক লেনদেন করবেন না। করে যদি প্রতারিত হন তাহলে কিন্তু সহজ সলিউশন এবং বেরি জবস কোনোভাবেই দায়ী থাকবে না। এরপর ভিউয়ার্স আপনারা সহজ সলিউশনের হোম পেজে গিয়ে চেক করে দেখবেন আপনার অ্যাকাউন্টটি 100% হয়েছে কি না। যদি 100% হয় তাহলে আপনি এখান থেকে আপনার সিভিটি ডাউনলোড করবেন, এখানে গিয়ে ভিউ বিডি জবস প্রোফাইল অথবা ভিউ রেজুমিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সিভিটি এখানে আসবে এবং এখানে দেখাবে আপনার অ্যাকাউন্টে 100%। এখান থেকে এই জায়গায় ক্লিক করলে আপনার সিভিটি ডাউনলোড হয়ে যাবে, এই সিভিটি আপনি নিয়ে যাবেন আবেদন করার সময়। আর যারা অ্যাকাউন্ট 100% করতে পারছেন না তারা আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলে গিয়ে পপুলারে ক্লিক করবেন ভিডিওর নিচে, সেখান থেকে এই ভিডিওটি দেখবেন হাউ টু ক্রিয়েট 100% প্রোফাইল বিডি জবস অ্যাকাউন্ট। এখানে এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে একটি বিডি জবস অ্যাকাউন্টকে কীভাবে 100% করতে হয়, কোন কোন প্রশ্নের উত্তর কীভাবে লিখলে অ্যাকাউন্টটি 100% হবে, এটি দেখে আপনি আপনার অ্যাকাউন্টটি 100% করে তারপর আবেদন করবেন। এছাড়াও ভিউয়ার্স আবেদন করতে যে কোনো প্রকার সমস্যা হোক অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আপনার সেই সব বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যারা চাকরি খুঁজছেন। ধন্যবাদ।